আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহার হ্যাপিনেস চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাহার হ্যাপিনেস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজ একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, তালের বিবিখানা পিঠা। কেকের মতোই সব কিছু, সাথে তুমি শুধু তালটা মিশিয়ে দিলেই হবে। তালটা আগে থেকে নিয়ে রেখে প্রসেসিং করে নিয়ে রেখেছি এবং এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। একটা ডিম, হাফ কাপ লিকুইড মিল্ক, তারপরে এক কাপ ময়দা, সাথে এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং দুই টেবিল চামচ পাউডার দুধ। এগুলো আমি সামান্য লবণ দিয়ে চেলে রেখেছি। আর এখানে এই যে তালের কাত নেওয়া আছে, চিনি নিয়েছি এক কাপের থেকে সামান্য কম। আর এখানে আমি সাদা তেল আর সাথে ঘি মিশিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো। আর ভ্যানিলা এসেন্স তো দিতেই হবে সামান্য। আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলো আমি পরে কুচি করে দিব যখন দেওয়ার সময় হবে। তো এখানে আমি ডিমটাকে আগে বিট করে নিব ভালো করে। ডিমটাকে ভালো করে বিট করে নেওয়ার পরে আমি চিনি মিশাবো। এই চিনিটা আমাদের অরিজিনাল যে চিনি, দেশি চিনি, এটা আসলে খুব ভালো। এটাও আমরা মাঝে মাঝে আনি বাজার থেকে, ট্রাই করি এটা। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব ডিমের সাথে, বিট করে নিব। এবার আমি দিয়ে দিব হাফ কাপ দুধ। এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা আছে। দুধটা দিলে, লিকুইড দুধটা দিলে একটু কেকটা সফট হয়। যেহেতু আমরা জানি যে কেকের মধ্যে পানির কোনো ব্যবহার থাকে না, তাই এখানে সামান্য দুধ ব্যবহার করা যেতে পারে। এবার আমি তেলটা মিশিয়ে নিব। তেল আর ঘি যেটা মিশ্রণ নিয়েছি, তেল আর ঘিয়ের সেই মিশ্রণটা দিয়ে দিব। আমি দিয়ে ভালো করে বিট করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে একটা আলাদা একটা ঘ্রাণ আসে, ভালো করে ভ্যানিলা এসেন্সটা মেশানোর পর আমি তালের কাপটুকু আমি মিশাবো অল্প অল্প করে। তালের কাপটুকু আমি মিশিয়ে নিব। এখানে এক কাপ তালের কাত নেওয়া আছে, তো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমার বিটারের কাজ প্রায় শেষ। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে ময়দার যে মিশ্রণগুলো, শুকনো উপকরণের যে মিশ্রণগুলো আছে, সেটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। হালকা হাতে মিশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে ভিতরে। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে। ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এর কনসিস্টেন্সটা খুব সুন্দর এসেছে। সেম এরকমই হবে। এবার আমি কেকের মোল্ডের মধ্যে আমি নিয়ে নিব, একটা দুইটা মোল্ডের মধ্যেই নিব, যেহেতু পিঠাটা আমি বেশি মোটা বা ভারী করতে চাই না, যেন পাতলা সুন্দর কেক হয়, ভালো হয়। সেজন্য আমি দুইটা মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং কাগজ দিয়ে নিয়েছি ভিতরে। এবার আমি ঢেলে দেব দুটাতে। ভিউয়ার্স, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার নোটিফিকেশনটি ওপেন করে দিবে, যেন আমি কোনো নতুন ভিডিও দিলে, আপলোড দিলে সেটা তোমরা দেখতে পাও এবং আমার চ্যানেলটির আমার সাথেই থাকবে এবং অন্যান্য ভিডিওগুলো দেখবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। লাল রঙের যে লেখাটা আছে, লাল কালি লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব, সেটা যে টাচ করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আসলে অনেকেই বুঝতে পারে না সাবস্ক্রাইবটা কী আসলে। যেহেতু আমরা ইউটিউবে যারা আসছি একটু ভালো কিছু করার জন্য, নিজেরা কিছু করে সময় কাটানোর জন্যই এসেছি। তো এখানে আমি দুইটা মোল্ডে কেকগুলো, কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এখন আমি বাদামগুলো কুচি করে নিয়েছিলাম, বাদামগুলো কুচি করে সেটাকে আবার ময়দাতে গড়িয়ে নিয়েছি।
তারপরে বাদাম দিয়ে দিয়েছি দুইটাতে, তারপর দিয়ে দিলাম নারিকেল। নারিকেল আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম। এবার আমি মলগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি, যেভাবে পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে তারপরে বসিয়ে উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। প্রায় 40 মিনিটের মতো আমি এগুলোকে হালকা তাপে রেখেছিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে আমার কেক তৈরি। এবার আমি এগুলোকে পিস করে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। একদম সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকগুলো। তো ভিউয়ার্স, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তোমরা আমার সবগুলো ভিডিও দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।